This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনারা দেখছেন RPLUSNEWS। খবর প্লাস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পারমিতা। শুরুতে যে বড় খবরের দিকে নজর রাখবো, বাড়ির শৌচালয় থেকে উদ্ধার তৃণমূল নেতার দেহ। তৃণমূল পরিচালিত টোটো ইউনিয়নের সদস্য তিনি। আরামবাগের তিরোল দাদনপুর এলাকার ঘটনা। রেশমা খাতুনের সঙ্গে এক বছর আগে দ্বিতীয় বিয়ে সারেন ফায়েজ। প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ার পরে দ্বিতীয় বিয়ে সারেন তিনি। সম্প্রতি ভাড়া বাড়িতে থাকতেন তারা। ফায়েজ উদ্দিনের পরিবারের দাবি, প্রায় দিন ঝামেলা লেগেই থাকতো তাঁদের মধ্যে। রেশমাই খুন করেছে ফায়েজকে, দাবি পরিবারের। ছিল ওর প্রথম পক্ষের স্ত্রী, ছিল একটা সুন্দর ছেলে ছিল। এই মেয়েটি ওর জীবনে চলে এলো তিন বছর আগে। আসার পরে তার স্ত্রী, প্রথম পক্ষের স্ত্রী ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এই যে মেয়েটি, এর দুটি সাবালক ছেলে আছে, একটি নাবালক ছোট বাচ্চা মেয়েকে ফেলে দিয়ে পালিয়ে এলো। পালিয়েছে ওইখানে, ও অনেক দিন থেকে ওর উপরে মানসিক টর্চার করছিল, কিন্তু আমাদের একান্নবর্তী পরিবার বলে ওইখানে ও ঠিক মতন ওকে আয়ত্তে আনতে পারছিল না। ওকে আজ রিসেন্ট চার পাঁচ দিন ওকে এই ভাড়া বাড়িতে তুলে ওর এইরমভাব অঘটন ঘটিয়েছে। ওর সঙ্গে আরও কে জড়িত আছে সেইটা প্রশাসনের কাছে আমরা করজোর অনুরোধ করছি, যে প্রশাসন যেমন ওর সঙ্গে যে জড়িত আছে দোষীগুলোকে ঠিক শনাক্ত করে উপযুক্ত সাজা দেয়। পড়ে যাওয়া মরা নয়, ওর মাথার পেছন দিকটা ঠেঙিয়ে থেতো করে মেরে দিয়ে। তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল, দেখাশোনা করছে, কিভাবে হয়েছে আমরা এখন প্রশাসনের হাতে দিচ্ছি, প্রশাসন দেখে নেবে। ছেলেবেলা থেকে তৃণমূল করছে, উনি আমার আরামবাগের টোটো ইউনিয়নের দায়িত্বে ছিলেন। আরামবাগে বাথরুম থেকে উদ্ধার হয়েছে তৃণমূল নেতার রক্তাক্ত দেহ। দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। মৃতের স্ত্রীকে ইতিমধ্যে আটক করেছে আরামবাগ থানার পুলিশ। লাস্ট আপডেট আমরা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আরামবাগ থেকে আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায়। অনুপ, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি তথ্য উঠে এলো? আমরা যেটা জানতে পারছি যে খবর পাওয়া মাত্রই আরামবাগ থানার পুলিশ সঙ্গে সঙ্গে গিয়ে রেশমা বিবি নামে খুনের অভিযোগে, যার নামে খুনের অভিযোগ পরিবারের পক্ষ থেকে, তাকে আটক করেছিল। এবং আমরা যেটা সর্বক্ষণ ধরে যেটা জানতে পারছি যে বিষয়টা, যে আরামবাগের তৃণমূলের যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো প্রতিনিধির সঙ্গে, যে খবরে আমরা নজর রেখেছি আরামবাগে যে ঘটনা ঘটেছে। বাথরুম থেকে উদ্ধার তৃণমূল নেতার রক্তাক্ত দেহ। দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। ইতিমধ্যে সেই দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে আরামবাগ থানার পুলিশ। আরামবাগে বাথরুম থেকে উদ্ধার হয়েছে তৃণমূল নেতার রক্তাক্ত দেহ, এবং যে ঘটনা ঘিরে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে আরামবাগে, এবং দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে পরিবারের তরফ থেকে। ইতিমধ্যে তাকে আটক করেছে আরামবাগ থানার পুলিশ। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায়ের সঙ্গে। অনুপ, আমরা যেটা জানতে পারছি যে রেশমা বিবি নামে যে আটক করা হয়েছে ওই মহিলাকে, ওই মহিলা হচ্ছে যে ফাইজউদ্দিন তৃণমূলের যে নেতা, আইএনটিডিসির টোটাল ইউনিয়নের তৃণমূলের নেতা ফাইজউদ্দিন খান, তার যে দ্বিতীয় স্ত্রী, সে দ্বিতীয় স্ত্রী রেশমা বিবি, তার নামেই এই খুনের অভিযোগ পরিবারের পক্ষ থেকে। পরিবারের দাবি যে রেশমা বিবির আগে ফাইজউদ্দিনের একটা স্ত্রী ছিল এবং এক সন্তানও ছিল, তাকে ডিভোর্স দিয়ে দেয়, এবং ডিভোর্স দেওয়ার পর এই রেশমা বিবিকে ফাইজউদ্দিন বেশ কিছু বছর হলো তাকে বিয়ে করেছে, এবং তিরোলের যে দাদন গ্রাম, সেই গ্রামেতে একই পরিবারে তারা সকলে থাকতো। কিন্তু ওই পরিবারের লোকেদের অভিযোগ যে দাদন গ্রামে থাকা অবস্থায় সেখানে ওই রেশমা বিবি কোনোভাবেই সংসারে একসঙ্গে থাকতে চাইতো না। অবশেষে দিন চারেক আগে আরামবাগের বাসুদেবপুর মোড়মাথায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে, এবং থাকলে কি হবে, গতকাল আমরা যেটা জানতে পারছি পারিবারিক একটা অশান্তির সৃষ্টি হয়েছিল, এবং সেই অশান্তির পরেই আজকে দেখা যাচ্ছে রক্তাক্ত দেহ রয়েছে।
এবং পরিবার সূত্রে জানাজানি হতেই তাদের বাড়ির ছেলে খবর দেয় এবং থানা থেকে পুলিশ এসে এবং ডাক্তার থেকে মৃত্যু ঘোষণা করে জানাজানি হতেই আরামবাগ হাসপাতাল চত্বর এবং আরামবাগ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং সেই সঙ্গে মহিলাকে অবিলম্বে গ্রেপ্তার গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে যায়। আমরা যেটা জানতে পেরেছি যে ওই রেশমা বিবি যে আগে বিয়ে হয়েছিল তার দুটো সন্তান হয়েছে, তারা সন্তান এবং কন্যা সবকিছু ছেড়ে রেখেই ভাই ফয়জুদ্দিনের প্রেমে পড়ে হচ্ছে তার ফয়জুদ্দিনও করে জীবিত রয়েছে এবং তার এক সন্তানও রয়েছে। পরিবারের লোকেরা দাবি করছেন যে এখানে শুধু ওই রেশমা বিবি নয়, রেশমা সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে, অবিলম্বে তদন্ত করে তাদেরকে বের করা হোক এবং শাস্তির তারা দাবি করছেন পরিবার। একেবারে অনুপ, অবশ্যই নজর রাখো যে কি তথ্য উঠে আসে পুলিশ সূত্রে। আপাতত ধন্যবাদ তোমাকে আরামবাগ থেকে, আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আরামবাগে বাথরুম থেকে উদ্ধার হয়েছে তৃণমূল নেতার রক্তাক্ত দেহ, অভিযোগের তির তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। মৃতের স্ত্রীকে ইতিমধ্যে আটক করেছে আরামবাগ থানার পুলিশ। Thank you.